ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি আপনাদের পরিবর্তন হয়েছে, সে বিষয়টাই নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। আপনারা যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে 29 তারিখে আপনাদের কিভাবে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে, সেই বিষয়গুলো দেওয়ার কথা ছিল প্রত্যেকটি প্রতিষ্ঠানে, সেটা কিন্তু দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি বা এই রুটিনটার তারিখটা কিভাবে পরিবর্তন হলো, এখন খেয়াল করেন এটা 9 তারিখে আপনাদের শুরু হবে। 5 তারিখের পরিবর্তে সেটা 9 তারিখে কেন গিয়েছে সেটা আমরা একটু বিস্তারিত জেনে নিব। চলুন আমরা এনসিটিভির যে চিঠিটা রয়েছে সেটা একটু জেনে নিই। চিঠিটা একটু অস্পষ্ট রয়েছে, আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। খালি খেয়াল করেন বিষয়টি হচ্ছে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের সংশোধিত নির্দেশনা ও সময়সূচি প্রেরণ প্রসঙ্গে। তার মানে আপনাদের যে সময়সূচিটা ছিল সেটা হচ্ছে সংশোধন করা হয়েছে, মানে রুটিনটা পরিবর্তন করা হয়েছে, সে বিষয়টা আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। আমি শুধু পয়েন্টগুলো আপনাদের আলোচনা করে দিই। 1 নম্বর পয়েন্টে যে বিষয়টি বলা হয়েছে, আপনাদের যাদের বিস্তারিত পড়ার প্রয়োজন আছে একটু জেনে নেবেন, আগামী 1 ডিসেম্বর 2023 থেকে সারা দেশে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মাস্টার ট্রেনার প্রশিক্ষণ কার্যক্রম আগামী 8 নভেম্বর পর্যন্ত চলবে। খেয়াল করেন মাস্টার ট্রেনাররা যদি হচ্ছে ট্রেনিং প্রাপ্ত না হন, তাহলে কিন্তু ডিসেম্বরের 1 তারিখ থেকে শিক্ষকগণকে কিন্তু ট্রেনিং করাতে পারবে না। ঠিক এই কারণেই মাস্টার ট্রেনারদের যে ট্রেনিং এর তারিখ হয়েছে, খেয়াল করেন সে কারণে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পূর্ব নির্ধারিত 5/11/23 রবিবার তারিখের পরিবর্তে 9/11/2023 তারিখে শুরু হবে। তবে মূল যে বিষয়টি হচ্ছে 5 তারিখের পরিবর্তে 11/11/23 কেন যাচ্ছে, সেটি হচ্ছে মাস্টার ট্রেনারদের ট্রেনিং পড়েছে আপনাদের 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত, ঠিক এই কারণেই। এরপর 2 নম্বর যে বিষয়টি আমরা দেখব, এমত অবস্থায় ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনার জন্য বিস্তারিত নির্দেশনা পূর্ব নির্ধারিত মানে আগে যেখানে আপনাদের 29 তারিখে দেওয়ার কথা ছিল বার্ষিক সামষ্টিক মূল্যায়নটি কিভাবে অনুষ্ঠিত হবে, সেটার পরিবর্তে এখন দেওয়া হবে আপনাদের 5/11/2023, মানে 5 তারিখে আপনাদের দেওয়া হবে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে এটা প্রেরণ করা হবে। এরপরে 3 নম্বর যে নির্দেশনাটা রয়েছে, আপনাদের নির্দেশনা মোতাবেক সকল বিষয়ে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরিচালনা করতে হবে এবং বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশনাতে পরবর্তী শ্রেণীতে উত্তরণের নীতিমালা সংযুক্ত থাকবে। আগে যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোও এখানে আলোচনা করা হয়েছে। 4 নম্বর বিষয়ে যেটা বলা হয়েছে, আপনাদের রিপোর্ট কার্ড প্রদান করা হবে ইত্যাদি বিষয়গুলো। আমরা 5 নম্বর বিষয়টা একটু দেখব, আগামী 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত শিক্ষকগণ প্রশিক্ষণ গ্রহণে ব্যস্ত থাকবেন বিধায় 30 নভেম্বর 2023 তারিখের মধ্যে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সকল কার্যক্রম সম্পূর্ণ করাটা অবশ্যই একটা বাধ্যতামূলক প্রক্রিয়ার মধ্যে থাকছে। অতএব যেহেতু আপনাদের 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত শিক্ষকেরা ট্রেনিং এর মধ্যে থাকবে, এখানে মূলত শিফটিং করে থাকবে, যারা 1 থেকে 7 তারিখ পর্যন্ত করবে তারা হচ্ছে পরের ডেটে বা পরের শিফটে করবে না, ঠিক এরকমই। এখানে যে বড় সমস্যাটি সেটি হচ্ছে গ্রীষ্মকালীন যে ছুটিটি আপনাদের শীতকালে নিয়ে যাওয়া হয়েছিল সেটা কিন্তু অনেকটাই কমে আসছে, হয়তো 15 তারিখের পরবর্তীতে 16 ডিসেম্বর অনুষ্ঠান করার পরে 17 ডিসেম্বর থেকে আপনাদের ছুটি দিতে পারে এই বিষয়টি আর কি। আমরা নির্দেশনাগুলো জেনে নিয়েছি, এটা মূলত এনসিটিভি কর্তৃক প্রকাশিত হয়েছে, যে এনসিটিভি যেহেতু আমাদের সবকিছু নিয়ন্ত্রণ করছে, বিশেষ করে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর যে কারিকুলাম হবে, কখন কি হবে সব বিষয়গুলো, অতএব ওনারা প্রকাশ করেছেন। আমরা এখন রুটিনটা দেখে নিই, আপনাদের অনেকেরই একটু বোঝার বিষয় রয়েছে সেটা একটু সংক্ষেপে আলোচনা করে দেই। রুটিন আমরা যে বিষয়টি খেয়াল করছি, রুটিনটা ঠিক আগের মতোই রয়েছে, শুধু তারিখটার পরিবর্তন হয়েছে। আর এই মুহূর্তে আমি যেটি স্ক্রিনে আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে মাদ্রাসা অধিদপ্তর থেকে নেওয়া, মানে মাদ্রাসা কর্তৃক প্রকাশিত, মার্কশিটটা এখনো প্রকাশিত হয়নি। মার্কশিটটা প্রকাশিত হলে সেম থাকবে, শুধু আমি আপনাদের দেখাই দিই কোন জায়গায় পরিবর্তন হবে। এই জায়গায় যখন মার্কশিট কর্তৃক প্রকাশিত হবে, এই জায়গায় ধর্ম বা রিলিজিয়ন এই বিষয়টা শুধু যুক্ত করে দেওয়া হবে, যে যে ধর্ম রয়েছে সেই ধর্মগুলো। ঠিক একইভাবে এই জায়গাটা তো আপনাদের ধর্ম সাবজেক্টটি যুক্ত করে দিবে, বাকি একই রুটিন থাকবে। অতএব আপনারা যারা রয়েছেন উভয়ই আপনারা বিষয়টা দেখে নিতে পারেন, তাহলে আপনাদের অনেকটা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করেন সেশন আগের মতোই থাকছে, প্রথম দ্বিতীয় তৃতীয় সেশন, এটা ষষ্ঠ শ্রেণীর কলাম আর এটা হচ্ছে সপ্তম শ্রেণীর কলাম। আমি বিস্তারিত ভিতরে আলোচনা করছি না, যেহেতু এর আগের ভিডিওটা আপনারা অনেকেই দেখেছিলেন, আমি শুধু আপনাদের এখানে মূল যে পয়েন্টগুলো সেগুলো আলোচনা করে যাচ্ছি। মূল যে বিষয়টি ছিল 5 তারিখে শুরু হওয়ার কথা, সেটি এখন চলে যাচ্ছে আপনাদের 9 তারিখে। এই পর্যায়ক্রমে বাকি সব কিছুই স্বাভাবিক রয়েছে, এই জায়গাটাতে আমাদের হচ্ছে ধর্ম হবে। এরপরে আসেন যে বিষয়টি
ঠিক আগে যেভাবে আপনাদের করেছিল যে প্রথম সেশন দ্বিতীয় সেশন এবং ফাইনালি যেদিন হবে সেই বিষয়টি দেখেন প্রথম সেশন বা প্রথম দিন বা দ্বিতীয় দিন প্রথম সেশন মানে প্রথম দিনও কিন্তু আপনাদের মূল্যায়ন হবে দ্বিতীয় দিনে যেটা হবে সেদিনও কিন্তু মূল্যায়ন হবে এবং তৃতীয় দিনটাকে আপনারা শুধু বলতে পারেন সরাসরি ফাইনাল মূল্যায়নের দিন এই দিনে কিন্তু হচ্ছে পিআই হয়তো বেশি থাকবে আপনাদের তাহলে এই ছিল আমাদের পুরো বিষয়টি আর ফাইনাল মূল্যায়নটা আপনাদের শুরু হচ্ছে ১৯/১১ থেকে রবিবার সেদিন থেকে তার আগে আমাদের সেশনগুলো পরিচালিত হবে সেশনগুলোকে কেউ অবহেলা করবেন না সেগুলো কিন্তু মূল্যায়নের একটি অংশ প্রথম সেশনে যে পিআই থাকবে দ্বিতীয় সেশনে কিন্তু সেই পিআইগুলো থাকবে না এবং তৃতীয় সেশন আমরা যেটাকে বলছি এবং ফাইনাল মূল্যায়নের দিন সেদিনও কিন্তু পিআই আলাদা থাকবে অতএব এই বিষয়গুলো আপনারা অবশ্যই দেখে নেবেন আর যারা এই মুহূর্তে দেখছেন আপনাদের আগে যেভাবে বলেছিলাম যে এই জায়গায় আপনারা ধর্মটা ব্যবহার করবেন মানে যে যে জায়গায় আমাদের ড্যাশ রয়েছে সেখানে ইসলাম ও নৈতিক শিক্ষা হতে পারে যার যে ধর্ম রয়েছে সে ধর্মটা ব্যবহৃত বা সেই দিন সেটা অনুষ্ঠিত হবে আশা রাখি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে যারা দেখছেন একটু স্ক্রিনশট ব্যবহার করবেন আমি বিস্তারিতর ভিতরে আলোচনা যাচ্ছি না কারণ এর আগের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম আশা রাখি আপনারা সেখান থেকে সেশনগুলো বুঝতে পেরেছেন আরেকটি বিষয় শুধু আলোচনা করে দিই সেশনগুলো হচ্ছে যে আগে যে পরীক্ষাটা একদিনে তিন ঘন্টা অনুষ্ঠিত হতো সেটা এখন মূল্যায়ন অনুষ্ঠিত হবে আপনাদের তিনটা অংশে বা তিনটা পর্বে এজন্য প্রথম সেশন হচ্ছে আমাদের প্রথম পর্ব ধরতে পারি দ্বিতীয় সেশন দ্বিতীয় পর্ব ধরতে পারি এবং ফাইনালি যে সেশনটি হচ্ছে সেটা কি সেটার কাজটা কিন্তু অনেক বেশি হবে আর প্রতিদিনে আপনাদের অনুষ্ঠিত হবে তিনটি করে বিষয় মাদ্রাসার ক্ষেত্রে শুধু প্রথম দিন দুইটি রয়েছে বাকি দিনগুলোতে তিনটি করে রয়েছে ষষ্ঠ এবং সপ্তমে একইভাবে আর আরেকটি জিনিস খেয়াল রাখতে হবে এই সেশনগুলো ৯০ মিনিটের সেশনগুলো করার সময় যেন আপনি অন্য কোনো বিষয়ের উপরে যেন প্রভাব না ফেলেন যেমন গণিত করতে করতে আপনার সময় বেশি লেগে গেলে সেক্ষেত্রে জীবন জীবিকার উপরে কিন্তু প্রভাব পড়ে যাবে বা ওদের সময়টি সেভ হবে না অতএব আপনার চেষ্টা করবেন যে হচ্ছে এই ৯০ মিনিটের মধ্যে কাজটি সম্পূর্ণ করার আশা রেখে সবাই বুঝতে পেরেছেন বিষয়টি আমি শুধু আপনাদের মূলত মেসেজটি দেওয়ার চেষ্টা করেছিলাম যে আপনারা হয়তো অনেকে খোঁজাখুঁজি করছেন সিলেবাস কোথায় আছে বা হচ্ছে কি কি কাজগুলো দিয়েছে সেটা আপনাদের এখন দিবে না সেটা হচ্ছে আগামী ৫ তারিখে দেবে এবং ৯ তারিখ থেকে আপনাদের প্রথম সেশনের কাজটি শুরু হবে এ ছিল আমাদের আজকের আপডেট আলোচনাটি আশা রাখি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথেই থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ